ঢাকার যানজট সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ও পুলিশকে নির্দেশ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুয়েটের দুই ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন আমাদের যানজট কমাতে হবে এজন্য শিগগিরই একটি সমাধান খুঁজে বের করতে হবে ট্রাফিক পুলিশকে যানজট বিরোধী কিছু পাইলট স্কিম গ্রহণ করতে হবে শহরের গুরুত্বপূর্ণ দু তিনটি সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দু মিনিটের কম সীমাবদ্ধ করা এবং পরে শহরের অন্যান্য রাস্তার বিষয়েও বিবেচনা করা